হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন লেস টাকাবো চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেড় থেকে আড়াই বছরের মধ্যে যে সমস্ত বাচ্চাদের বয়স তাদেরকে আমরা কি কি শেখাতে পারি মানে এই বয়সে বাচ্চারা মোটামুটি কী কী শিখে যেতে পারে বা আমরা ওদেরকে কী কী শেখাতে পারি আমি এখানে বারোটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো এই বয়সী বাচ্চাদের শিখে যাওয়া উচিত আপনার বাচ্চা এগুলো শিখেছে কিনা বা আপনারা বাচ্চাকে এগুলো শেখাচ্ছেন কিনা সেগুলো একবার মিলিয়ে নিন তো চলুন না দেয় না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদের শেখানোর কথা আসলে অনেকেই কিন্তু মনে করতে পারেন যে এত ছোট বাচ্চাদের কী বা শেখাবো কেনই বা শেখাবো মোটামুটি দুটো কারণের জন্য এই দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদেরকেও কিন্তু আমরা ছোটোর থেকে বিভিন্ন বিষয় শেখাতে পারি শেখানো উচিত তার মধ্যে একটা কারণ হচ্ছে দেখুন অনেক সময় হয় কি অনেক বাচ্চাদের কিছু সমস্যা থাকে বা কিছু ঘাটতি থাকে যেমন কোনো কোনো বাচ্চা তো একটু দেরিতে কথা বলতে শিখবে কোন কোন বাচ্চার হয়তো এমন হতে পারে যে হাঁটতে অসুবিধা হবে বা হাঁটার প্রসেসটা দেরি হবে কোনো কোনো বাচ্চার হয়তো এরকম হতে পারে যে আই কন্ট্যাক্ট সে মোটে করে না বাড়িতে সবাই যা যা কথা বলছে আই কন্ট্যাক্ট করছে না কোনো কোনো বাচ্চা এরকম হতে পারে যে কমিউনিকেটই করে না কথাই বলে না কথার উত্তরই দেয় না তো এরকম না নানা রকমের সমস্যা বাচ্চাদের হতে পারে এবার আমরা যদি আমাদের এই শেখানোর চেষ্টাটাই শুরু না করি তাহলে তোমরা ধরতেই পারবো না যে কোন বাচ্চার মধ্যে সব কিছু ওকে আছে কোন বাচ্চার মধ্যে কি সমস্যা রয়েছে তো বাচ্চাদের ডেভেলপমেন্ট ঠিক মতন হচ্ছে কিনা বাচ্চারা সব দিক থেকে ঠিকঠাক আছে কি না সব কিছুরা গ্রহণ করতে পারছে কিনা সেগুলো দেখার জন্য কিন্তু শেখানোটা আমাদের অবশ্যই শুরু করছে হবে আর তার জন্য থেকে বছরের সময়টাকে আমাদের প্রথমে বেছে নিতে যে কারণে বাচ্চাদের এই দেড় থেকে দু বছরের বাচ্চাদের আমাদের বিভিন্ন বিষয়ে শেখানো উচিত এক তো মোটামুটি তিন বছর হয়ে গেলে এখন বাচ্চারা স্কুলে যাওয়া স্টার্ট করে দেয় যেহেতু তিন বছরের পর থেকে বাচ্চাদের শেখার অনেক কিছু এসে যায় আর সেই কারণেই কিন্তু বাচ্চার যে বেসটা তৈরি করতে হয় সেটা কিন্তু দেড় থেকে আড়াই বছরের মধ্যেই তৈরি করে ফেলা উচিত এর ফলে আগামী দিন যখন বাচ্চা তিন বছর প্লাস হয়ে যাবে তখন বাচ্চাদের ছোট ছোট বিষয়গুলো ধরতে ওদেরকে ওদেরকে বিভিন্ন কাজের দিলে সেগুলো ওরা কিন্তু চট করে করতে পারবে আর যে সমস্ত বাচ্চারা তিন বছরের পর স্কুলে যাওয়া শুরু করছে তাদের ক্ষেত্রে ওই স্কুলের যে জার্নিটা শুরু হবে সেটা অনেক স্মুথ হবে তো মোটামুটি এই দুটো বিষয়ের জন্য কিন্তু দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদের আমাদের বেশ কিছু বিষয় শিখিয়ে দেওয়া উচিত তো এই বারোটা বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এই বয়স থেকে বাচ্চাদেরকে আমাদের ডিসিপ্লিন শেখানোটা স্টার্ট করতে হবে ডিসিপ্লিন ব্যাপারটা যে খুব বড় একটা ব্যাপার সেরকম একদমই না ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বাচ্চাদেরকে শেখাতে হবে এবং ওদেরকে করতে বলতে হবে যে তুমি এটা করবে না করলে এটা হবে না এটাকে করতে হবে হাত ধোয়া খাওয়ার আগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ঘুমানোর আগে বিছানাটাকে ঠিকঠাক করে নেওয়া বইপত্র বা খেলনাগুলোকে গুছিয়ে রাখা এই যে ডিসিপ্লিন এগুলো আমাদের এই ছোট্টবেলার থেকে কিন্তু বাচ্চাদেরকে শেখাতে হবে দু নম্বর যে বিষয়টা আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত এই বয়স থেকেই সেটা হচ্ছে বাচ্চাদেরকে ইনস্ট্রাকশান দিতে হবে এবং বাচ্চা ইনস্ট্রাকশান ফলো করতে পারছে কি না এটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেমন বাবু ওইদিকে চলে আয়তো তো বাচ্চা চলে আসছে কিনা। আমরা ইংরেজিতে চাইলে ইংরেজিতে বাচ্চাকে ইনস্ট্রাকশন দিতে পারি বাংলায় চাইলে বাংলাতে বাচ্চাকে ইনস্ট্রাকশান দিতে পারি মনে ওই জলে দে বা গিভ দ্য বটল তো এরকমভাবে ছোট ছোট বিষয় আমরা ওদেরকে ইনস্ট্রাকশান দেবো আর ওরা সেটা ফলো করে সেই কাজটা করছে কি না সেটা আমাদের দেখতে হবে সারাদিন ধরে কিন্তু এরকম ছোটো ছোটো বিভিন্ন রকমের ইনস্ট্রাকশান বাচ্চাদেরকে দেওয়া উচিত এবং বাচ্চারা সেটা শুনছে কিনা আমাদের সেটা লক্ষ্য রাখা উচিত দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদেরকে তিন নাম্বার যে বিষয়টা আমাদের অবশ্যই শেখানো উচিত সেটা হচ্ছে চামচ ধরতে শেখা সাধারণত আমরা কি করি রাইট হ্যান্ড দিয়ে সমস্ত কাজগুলো করে থাকি তো বাচ্চা এরকম ডান হাত দিয়ে চামচ ধরতে পারছে কিনা সেটা আমাদের অবশ্যই দেখতে হবে এবং বাচ্চাকে এটা শেখাতে হবে তো বাচ্চার পার্টিতে বা প্লেটে কোনো খাবার থাকুক বা না থাকুক সামান্য পরিমাণেও যদি খাবার থাকে সেটাও বাচ্চাকে বলতে হবে চামচটা ধরে আস্তে আস্তে তুলতে তো প্রথম প্রথম বাচ্চা চামচ ধরেই একেবারে তুলে ফেলতে পারবে না ফার্স্ট আমাদের যেটা শেখাতে হবে সেটা হচ্ছে চামচটা ধরতে তারপর শেখাতে হবে সেটাকে নিয়ে তুলতে তারপর শেখাতে হবে যে সেই চামচটাকে মুখের কাছে নিয়ে যেতে মানে হাত এখানে আছে চামচ এখানে হাতের সাথে লেগে আছে এবার চামচটাকে মুখের কাছে এগিয়ে আনা এই যে মুখের কাছে ডিস্টেন্সটা বুঝে এগিয়ে আনা মুখের পজিশনটা বুঝে এগিয়ে আনা এই যে কোয়ার্ডিনেশনটা এটা বাচ্চার মধ্যে আছে কিনা বাচ্চা এটাকে ধরতে পারছে কিনা এটা আমাদের দেখতে হবে ফলে আগামী দিনে বাচ্চার হাতের মুভমেন্ট ভালো হবে ফলে বাচ্চার লেখা লিখিতে অনেক সুবিধা হবে চার নম্বর যে বিষয়টা আমরা এই বয়সী বাচ্চাদেরকে মানে দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদেরকে শেখাতে পারি সেটা হচ্ছে রং পেন্সিল দিয়ে বাচ্চাকে আঁকি বুকি কাটতে দিতে হবে বাচ্চাকে ছেড়ে দিতে হবে যত বেশি বাচ্চার হাতের মুভমেন্ট ভালো হবে বাচ্চার হাতের আঙুলগুলো শক্ত হবে বাচ্চার হাতটা স্ট্রং হবে বাচ্চার লেখালেখিতে আগামী দিনে অনেক সুবিধা হবে এছাড়াও যেহেতু বাচ্চা রঙিন পেন্সিল নিয়ে বিভিন্ন কিছু আঁকি বুকি কাটছে তো এটা কিন্তু বাচ্চার মানসিক বিকাশে অনেক সাহায্য করে থাকে পাঁচ নাম্বার যে বিষয়টা আমাদের এই বয়সী বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সেটা হচ্ছে বাচ্চার প্রত্যেকটা বডি পার্টস বাচ্চাকে চেনা উচিত এটা হেড এটা হেয়ার এটা ফোরহেড এটা আইব্রোজ এটা আইজ নোজ এরকম প্রত্যেকটা বডি পার্ট বাচ্চাকে চেনানো শেখাতে হবে এছাড়া সাথে সাথে বিভিন্ন ঘরের অবজেক্টকে চেনাতে হবে বিভিন্ন অ্যানিমালসদের চেনাতে হবে রিলেশন মানে তোমার মাকে তোমার বাবাকে গ্র্যান্ড মাদারকে গ্র্যান্ড ফাদারকে এই সমস্ত রিলেশনগুলোকে চেনাতে হবে কোনটা গাছ ট্রি কোনটা কোনটা রোড রাস্তা কোনটা বাড়ি কাকে বলে যে এই সমস্ত অবজেক্ট যেগুলো ঘরের ভেতরে রয়েছে ঘরের বাইরের পরিবেশে রয়েছে সমস্ত অবজেক্টগুলোকে একটু একটু করে চেনাতে হবে দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদেরকে ছ নম্বর যে বিষয়টা শেখানো উচিত সেটা হচ্ছে বাচ্চাদেরকে লাফানো শেখাতে হবে মানে জাম্পিং যেটাকে বলা হয় বল ছোড়া শেখাতে হবে দৌড়াদৌড়ি করা শেখাতে হবে যাতে বাচ্চার পায়ের মুভমেন্ট খুব ভালো হয় বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে ভালো হয় বাচ্চাকে আরও অন্য পাঁচটা বাচ্চার সাথে মিশতে দিতে হবে যাতে আগামী দিনে যখন বাচ্চা স্কুলে যাবে তখন বাচ্চার মধ্যে কোনো আড়ষ্ট বা কোনো হেজিটেশন না থাকে বাচ্চা যাতে সবার সাথে ভালো করে মিশতে পারে তো বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য বাচ্চার মানসিক বৃদ্ধি বিকাশের জন্য বাচ্চাকে আরও সোশ্যাল করার জন্য কিন্তু এই সমস্ত খেলার মধ্যে বাচ্চাকে ইনভলভ করতে হবে যে বিষয়টা আমরা এই বাচ্চাদেরকে শেখাতে পারি সেটা শেখানো চিবোতে যত বাচ্চা আগে আগে শিখে যাবে তত কিন্তু বাচ্চার খাওয়া দাওয়ার অপশান অনেক বেড়ে যাবে কারণ যদি বাচ্চা দেরিতে শেখে তখন বাচ্চাদেরকে একটু পাতলা পাতলা টাইপের একটু দুধ মিশিয়ে একটু এরকম পাতলা পাতলা টাইপের খাবার দিতে হবে ফলে খাওয়া দাওয়ার অপশানটা কিন্তু অনেক কমে যায় বাচ্চাকে না তো আমরা ইডলি টাইপের কিছু খাওয়াতে পারি না তো আমরা পরোটা টাইপের কিছু খাওয়াতে পারি না তো চাউমিন টাইপের কিছু খাওয়াতে পারি তো যত বাচ্চা চিবোতে শিখবে বাচ্চাকে আমরা আরও অনেক খাবারের অপশান দিতে পারি বাচ্চা সেখান থেকে বিভিন্ন খাবার দেখে নিজের মনের আনন্দে খাবারটা খেতে পারে তো এই কারণে চিবোতে শেখানো ভীষণ দরকার আগামী দিনে যখন বাচ্চা স্কুলে যাবে তখন বাচ্চাকে টিফিন টাইম হবে সেখানে কিন্তু বাচ্চাকে খেতে দেওয়া হবে অনেক স্কুল হয়তো সেখানে অনেক কোঅপারেট করে অনেক স্কুল করবে না বিশেষ করে কোনো বড় স্কুলে যখন বাচ্চা ভর্তি হয়ে যাবে তখন কিন্তু ওরকম টিফিন বক্স খুলে আলাদা করে খাবার দাবার খাওয়ানো এগুলো কিন্তু হয়ে উঠবে না কারণ সেখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে এই কারণে কিন্তু এই বয়সে একটু একটু করে মানে দেড় থেকে আড়াই বছর এই যে টাইমটা আছে এই বয়সে বাচ্চাদের একটু একটু করে চিবিয়ে খাওয়ানোটা শেখাতে হবে আট নাম্বার যে বিষয়টা এই বয়সেই বাচ্চাদেরকে আমাদের শিখিয়ে ফেলা উচিত সেটা হচ্ছে যদি কোনো বাচ্চা এই বয়সেও বোতলে খেয়ে থাকে মানে যাদের যে সমস্ত বোতলে আর কি নিপিল হয় তো নিপিলযুক্ত বোতলে যদি কোনো বাচ্চা খেয়ে থাকে তো সেক্ষেত্রে সেটাকে এখন সরিয়ে দিতে হবে এর বদলে বাচ্চাদেরকে সিপি কাপ মানে বাচ্চারা যেন সিপ করে খেতে পারে বা যে পাইপ দেওয়া যে বোতলগুলো হয় যেগুলো আর কি বাচ্চাদের ওয়াটার বোতল তো সেই সমস্ত বোতল বা সিপি কাপ বা গ্লাস বাচ্চার হাতে দিয়ে দিতে হবে যাতে বাচ্চা সেখান থেকে সিপ করে করে জলটা খেতে পারে মানে ওই যে নিপিল দেওয়া বোতল কিন্তু আর বাচ্চাকে এখন এই বয়সে বাচ্চাকে আর দেওয়া যাবে না বা দেওয়া উচিত না কারণ এটাও একটা ডেভেলপমেন্টের পার্ট যে বাচ্চা বোতলটা ধরবে সিপ করে করে খাবে তো যত বাচ্চা এটাতে প্র্যাকটিস হবে বাচ্চার এই স্বভাবটা তৈরি হয়ে যাবে বাচ্চার এটা একটা ভালো ডেভেলপমেন্ট হবে এবং আগামী দিনে স্কুলে গেলেও বাচ্চার কিন্তু এইভাবে খেতে অনেক সুবিধা হবে তাই নিপিল দেওয়া বোতল আর নয় কারণ নিপিল দেওয়া বোতলে অনেক সময় কি হয় দীর্ঘদিন ধরে খেলে দাঁতের গঠনেরও কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তাই বাচ্চাকে কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু নিপিল দেওয়া বোতলের পরিবর্তে সিপ করে খেতে পারে এরকম সিপি কাপ বা সিপার বা গ্লাস অথবা যে পাইপ দেওয়া বোতল হয় সেই বোতলে জল খেতে দেওয়া উচিত এই বয়সী বাচ্চাদেরকে নাম্বার যে বিষয়টা আমাদের অবশ্যই শেখানো উচিত সেটা হচ্ছে এক জায়গায় বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা অর্থাৎ এই যে সিটিং টলারেন্স এটা কিন্তু ভীষণই দরকার এর ফলে কি হবে বাচ্চা যখন আগামী দিনে স্কুলে যাবে সেখানে অনেকটা সময় বাচ্চাকে কাটাতে হবে সেই অভ্যাসটা বাচ্চার এখন থেকে কিন্তু তৈরি হয়ে যাবে এছাড়া বাচ্চা যদি এক জায়গায় বেশ খানিকক্ষণ বসে কিছু কাজ বা কিছু খেলার মধ্যে নিজেকে ইনভলভ করতে পারে বাচ্চার যে একটা বিষয়ে কনসেনট্রেট করা যাকে বলে সেটা কিন্তু অনেক সহজে তৈরি হয় এছাড়া বাচ্চার মধ্যে ডিসিপ্লিনও তৈরি হয়ে যায় তাই এই বয়সী বাচ্চাদেরকে এক জায়গায় কিছুক্ষণের জন্য বসিয়ে কিছু অ্যাক্টিভিটির মধ্যে ছেড়ে দেওয়া উচিত হতে পারে কোনো বেবি হয়তো প্রথম প্রথম কুড়ি মিনিটই বসে থাকলো এক জায়গাতে তারপর সে উঠে গেলো আস্তে আস্তে সময়টা বাড়ানো উচিত আমাদের তারপর দেখতে হবে চল্লিশ মিনিট বসে থাকে কিনা তো এইভাবে বাচ্চাকে এক জায়গায় বসিয়ে তার বই খাতা রং পেন্সিল কিছু খেলনা সব কিছু দিয়ে বাচ্চাকে ওইখানে বসিয়ে রাখতে হবে এবং ওখানে বসিয়ে বেশ কিছুক্ষণ ওদেরকে সময়টা কাটাতে দিতে হবে এই বয়সী বাচ্চাদের অর্থাৎ দেড় থেকে আড়াই বছর বাচ্চাদেরকে দশ নাম্বার যে বিষয়টা আমরা শেখাতে পারি সেটা হচ্ছে সকাল সকাল বাচ্চাকে ঘুম থেকে তুলে দেওয়া যেহেতু আগামী দিনে বাচ্চাকে স্কুলে যেতে হবে এবং বেশিরভাগ স্কুলই সকালের দিকে হয় তো সেই জন্য সকাল সকাল আগের থেকে বাচ্চাকে ঘুম ঘুম থেকে তোলার প্র্যাকটিসটা আমাদের করাতে হবে এছাড়া সকাল সকাল যত বাচ্চারা ঘুম থেকে উঠবে সকালবেলা কিন্তু একটা বড়। ঘুমের পর যখন আমরা সবাই ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেনটা কাজ করার জন্য একদম ফুললি অ্যাক্টিভ থাকে তাই বাচ্চাদেরকে যখন আমরা ওই সময় ঘুম থেকে তুলে দেবো মানে একটু সকাল সকাল বাচ্চারা ঘুম থেকে উঠবে তখন কিন্তু বাচ্চাদের খাইয়ে টাইয়ে দিয়ে যদি কোনো অ্যাক্টিভিটিতে বসানো হয় সেখানে কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে নিজের ব্রেনটাকে খাটাতে পারবে তো যদি এই ঘুমের সাইকেলটা ঠিকঠাক হয় না তাহলে বাচ্চা শরীর স্বাস্থ্য ভালো হবে দুপুরের ঘুম ঠিকঠাক মতন হবে রাতের ঘুম ঠিকঠাক মতন হবে বাচ্চা খিটখিটে বা যে যে সমস্ত বাচ্চারা হয় তাদের সেই স্বভাবটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে মোটামুটি মধ্যে ঘুম থেকে ওঠাটা কিন্তু এই বয়সী বাচ্চাদেরকে আমাদের অবশ্যই শেখানো উচিত দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদেরকে এগারো নম্বর যে বিষয়টা আমাদের অবশ্যই শেখানো উচিত সেটা হচ্ছে এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু আমাদের আর ডাইপার পড়ানো চলবে না মানে মানে বাচ্চাদেরকে ডাইপার ফ্রি থাকাটা শেখাতে হবে যদি মনে হয় তো শুধুমাত্র রাত্রের বেলাতে ঘুমানোর সময় একবার দিনের মধ্যে ডাইপার পড়ানো যেতে পারে বাকি টাইমে আর কোনো ডাইপার এই সময় বাচ্চাকে দেওয়া পড়ানো যাবে না কারণ বাচ্চারা যখন স্কুলে ভর্তি হবে তখন অনেক স্কুলেই কিন্তু এটা একটা কম্পালসারি যে বাচ্চাদেরকে ডাইপার পরেই স্কুলে পাঠানো যাবে না ডাইপার ফ্রি করে পাঠাতে হবে আর এই কারণে কিন্তু আগের থেকেই আমাদেরকে এই অভ্যাসটা বাচ্চাদের মধ্যে তৈরি করতে হবে যে সারাদিন ধরে তাকে ডাইপার ফ্রি থাকতে হবে শুধুমাত্র রাতে ঘুমানোর সময় আমরা বাচ্চাকে ডাইপার পড়াতে পারি দেড় থেকে আড়াই বছর বাচ্চাদের বারো নাম্বার যে বিষয়টা আমাদের এক বছরের মধ্যেই গোটা একটা বছরের শিখিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে বাচ্চাদেরকে হিশু ট্রেনিং দেওয়া উচিত অর্থাৎ বাচ্চারা যাতে নিজের থেকে ফিল করতে পারে যে তার হিশু পেয়েছে তারপর সেটা যাতে বাচ্চারা বড়োদের বলতে পারে এবং সেই মতন তাদেরকে বলার পর যাতে বাচ্চা টয়লেটে গিয়ে বা পার্টিকুলার কোনো একটা জায়গা যেখানে আর কি বলে দেওয়া হবে যে তুমি এখানেই ইউরিন পাস করবে এখানেই হিসু করবে অর্থাৎ এই ইউরিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে যে এটাকে হিশু পাওয়া বলে মানে বাচ্চা যাতে হিসুটা ফিল করতে পারে তারপর যাতে সেটা বাচ্চা বাড়ির বড়দেরকে বা বাকিদের বলতে পারে এবং তারপর একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইউরিনটা পাস করতে পারে এই তিনটে ব্যাপার বাচ্চাদেরকে ভালোভাবে শিখিয়ে দিতে হবে এই বয়স থেকে বাচ্চাদেরকে আমরা খুব সহজে কীভাবে শিশু ট্রেনিং দিতে পারি কীভাবে ইউরিন পাস করানো আমরা শেখাতে পারি নির্দিষ্ট জায়গায় গিয়ে কোন বয়স থেকে ইত্যাদি ইত্যাদি তার উপরে কিন্তু ডিটেলস আমি ভিডিও করেছি আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি তার কিন্তু ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমরা সহজে বাচ্চাদেরকে শিশু ট্রেনিংটা দিতে পারি তো মোটামুটি দেড় থেকে আড়াই বছরের বাচ্চাদের এই বারোটা বিষয় কিন্তু আমরা শেখাতে পারি এগুলো বাচ্চাদের ডেভেলপমেন্ট কেমন হচ্ছে না হচ্ছে আমাদের বুঝতে সাহায্য করবে এবং আগামী দিনে যখন বাচ্চারা স্কুলে যাবে বা বাইরের পরিবেশে বেরোবে তখন ওদেরও কিন্তু চলাফেরা করতে অনেক সাহায্য করবে এবার আপনার বাচ্চা এই বারোটা বিষয়ের মধ্যে বারোটাই শিখেছে কি না বা কোনটা শিখেছে কোনটা এখনও শেখেনি বা আপনারা আপনাদের বাচ্চাদেরকে এগুলো শেখাচ্ছেন কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ